আছে মাকসুম। শ্রেয়া, আপনি জানেন যে ঠিক 18 মাস পরে বাংলাদেশের যারা দর্শক আছেন তারা মিরপুর স্টেডিয়াম, যাকে বলা হয় হোম অফ ক্রিকেট, অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র, সেই মিরপুর স্টেডিয়ামে মানুষ ফেরার সুযোগ পেয়েছে, দর্শক ফেরার সুযোগ পেয়েছে। তো এই সিরিজটা দিয়েই, আপনি সেটা জানেন, এবং সেই সিরিজের যখন শেষ ম্যাচে আসলে মানুষের আগ্রহের জায়গা একটু বেশিই থাকে, যদিও বাংলাদেশ আশানুরূপ পারফরমেন্স উপহার দিতে পারেনি, তারপরও শেষ ম্যাচ ঘিরে বা মানুষের আগ্রহ আমরা আগের দুই ম্যাচের তুলনায় আরও বেশি করে দেখছি। আমরা জানি যে এই সিরিজ দিয়ে আসলে 50% মানুষ, 50% দর্শক গ্যালারিতে ফেরার অনুমতি পেয়েছিলেন, কিন্তু আজ আমরা মাঠে যে পরিমাণ উপচে পড়া ভিড় দেখছি এবং যে পরিমাণ মানুষ গ্যালারিতে ঢুকছে, মাঠে প্রবেশ করছে, স্টেডিয়ামে প্রবেশ করছে, তাতে করে আমার কাছে ব্যক্তিগতভাবে কিছুটা বলবো যে কিছু ডাউটই আছে যে 50% না, তার থেকেও বেশি দর্শক হয়তো আজ মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, বা যারা গেটে আছেন হয়তোবা আরও বেশি সংখ্যক, 50-এর চেয়ে বেশি সংখ্যক, বেশি শতাংশ মানুষকেই আমরা মাঠে ঢুকতে দেখছি বলে আমার অনুমান। এবং একই সঙ্গে যদি মাঠের কথা বলি, যে মানুষরা মাঠে এসেছেন, খেলা দেখতে এসেছেন, তাদের সেই তারা যে উল্লাস নিয়ে বা যেই এক্সাইটমেন্ট নিয়ে মাঠে এসেছেন সেটা কতটুকু পূরণ করতে পারছে বাংলাদেশ দল, সেটাই একটা ব্যাপার। তৃতীয় ম্যাচেও আমরা দেখেছি যে টস জিতে বাংলাদেশ দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, এবং ব্যাটিংয়ের শুরুতেও এই বরাবরের মতোই শুরুতে যে উইকেট হারিয়ে ফেলা সেটা আজও আমরা দেখতে পেলাম। প্রথমেই আউট হয়ে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্তু, এবং খুবই স্লো একটা স্টার্ট। টি-20 সুলভ খেলা আমরা বহুদিন ধরেই মিরপুর স্টেডিয়ামে দেখতে পাচ্ছি না, সেটি আবারও দেখা গেল, স্টার্টটা আসলে মনের মতো হয়নি। ঠিক একইভাবে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে দুটো দলে বেশ কিছু পরিবর্তন নিয়ে নেমেছে, যেহেতু এই ম্যাচের আগেই সিরিজের মীমাংসা হয়ে গেছে, পাকিস্তান আগের এক ম্যাচ হাতে রেখেই তাদের সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে, তারাও কয়েকটি পরিবর্তন নিয়ে নেমেছে, বাংলাদেশ 3টি পরিবর্তন নিয়ে নেমেছে। শামীম হোসেন পাটোয়ারি দলে ঢুকেছেন এবং টপ অর্ডারেই ব্যাটিং করছেন, দেখা যাক শেষ পর্যন্ত যে দর্শকরা এসেছেন তারা এই ক্রিকেট দলকে, বাংলাদেশ দলকে যে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে অনুপ্রাণিত করতে পারে। তো শ্রেয়া, আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে সার্বিক বিষয় নিয়ে এই ছিল সবশেষ। মিরপুর শের বাংলা স্টেডিয়াম থেকে খেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাকসুম আলম খান।